উদুলি মুদুলি হব কাজিরঙার পদূলি। অহা এক অক্টোবরত পর্যটকর মুকলি হব কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান। মাজত আর কেটামান দিন, তার পাছতে কাজিরঙায় প্রাণ পায় উঠিব। দেশ বিদেশের পর্যটকর আগমনত উখল মাখল হব কাজিরঙার পরিবেশ। এতিয়া যুদ্ধকালীন প্রস্তুতির সাজু হয়েছে কাজিরঙার পর্যটনের সঙ্গে জড়িত পর্যটন উদ্যোগী সকল। সাজু হয়েছে জিপ সাফারি, হাতি সাফারি, হোটেল এসোসিয়েশন। কাজিরঙা পর্যটনের বিশেষ একটা অঙ্গস্বরূপ কাজিরঙা উন্নয়ন আর জিপ সাফারি সন্থার নেতৃত্বত থাকা প্রায় 400 জিপসি ইতিমধ্যে সাজু হয়ে উঠেছে মেরামতি তথা রং করে পর্যটক আদরিবলে সাজু প্রতিখন জিপসি। অসমৰ স্বনামধন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আমার কাজিরঙা পর্যটন ব্যবসায় কল্যাণ সমিতির সমূহ সদস্যসকলের ফালেরপা সহস্র প্রণাম আর শ্রদ্ধা যাচিছো। কারণ তেখেতক আমি দিয়া স্মারকপত্র অনুসরি কাজিরঙা আমি রাষ্ট্রীয় উদ্যান পর্যটকর বাবে অক্টোবর ফার্স্ট উইকরপা খুলিব বুলি আমি বিভাগীয় সূত্রে জানিব পাৰিছো। আর এই ক্ষেত্রে আমি অশেষ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমিও পর্যটকক আদরণি জনাবর বাবে আর কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান দর্শন করবর বাবে আমি জিপ সাফারির প্রায় 400-500 জিপসি আমি প্রস্তুত করে উলিয়াইছো। নানা আমি যার যার যে প্রয়োজন মেরামতি করা, রং দিয়া আদি বিভিন্ন কাম আমি আপনি দেখিছে গেজত এতিয়া কিমান গাড়ি পড়ি আছে আর কাজিরঙাত কেবাটাও গেজ আছে। প্রতি গেজতে আপনি জিপসি বাড়ি অন্য নেদেখব। গতি আমি আশা করছো যা বছরতো এই বছর আমার পর্যটন ব্যবসায় সুন্দর হব বলে আমার অনুভব। যেতিয়া আমি কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান খুলি দিয়ে আমি ভাবিব নোৱাৰা, আমি নিজেই মানে ইমোশন হয়ে যাও, আমি সকল পাহরি যাও, আমার মন মানে ইমান মানে সুন্দর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। কারণ বিদেশের পা অহা দেখি বিদেশি সকল পর্যটকক আমি এই কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান এই কাজিরঙার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো আর তেখেতসকলের লগত কথোপকথন করে ইমান ভাল লাগে। আর আমার নিজের পরিয়ালের ওসরতো আমি পরিয়াল সমূহক আমি সুন্দরভাবে আমি পরিচালনা করব পারো এই পর্যটন ব্যবসায়ের দ্বারায়।